অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন একটি বরই গাছের মতো একটি গাছ। আসলে এটি একটি বরই গাছ ঠিকই আছে, কিন্তু সমতলের বাসিন্দা যারা আপনারা জানেন না যে পাহাড়ে এক ধরনের বনবড়ুই রয়েছে, বড়ুই বা কুল যাকে বলেন আপনারা, অনেকেই কুল বলে থাকেন। এই বনবড়ুইয়ের গাছ হচ্ছে এই গাছটি। দেখুন, তেমন বড় গাছ হয় না, তার গাছের আকৃতি তেমন বড় নয়, তবে এর দেখতে পুরাটাই বড়ুই গাছের মতো। এই বড়ুই পাকা বড়ুই, এই দেখুন আপনারা, ছোটো ছোটো বড়ুই ধরেছে। তো ওই গাছে কম ধরেছে, আমি আরও গাছের মধ্যে আরও বড়ুই পাওয়া যায়, বেশি বেশি বড়ুই। এই দেখুন গাছটি অনেক কাঁটা, আর এই কাঁটা খুব বিষাক্ত কাঁটা। দেখুন বড়ুই গাছ, এটা কিন্তু বন বড়ুই যাকে বলে, উপর থেকে নিচ পর্যন্ত দেখুন গাছটা এতটুকুই বড় হয়। আর লম্বায় আরেকটি গাছকে নির্ভর করে এই গাছ উপরে উঠতে পারে, তবে তার নিজস্ব আকৃতিটা হচ্ছে এটাই তার আকৃতি। দেখুন গাছটি আপনারা, এটা হচ্ছে বন বড়ুই। এই বন বড়ুই আবার খাওয়া যায়, বনে যে পশু পাখি ও পাখিরাও এর ভালো খাবার। এছাড়াও ছোটো ছোটো বাচ্চারা বনে, বন জঙ্গলে যে বাচ্চারা ঘোরাঘুরি করে, ওরাও এই বন বড়ুই সংগ্রহ করে খায়। আরও কয়েকদিন পরেই, এখন চলছে ডিসেম্বর মাস, আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই এই ফল ফেকে যাবে। স্বাদ আছে খেতে, আর পাকলে কালো বর্ণ ধারণ করে, আর এমনি এমনিতেই সবুজ বর্ণ, পেকে গেলে কালো বর্ণ ধারণ করে, খেতে খুবই সুস্বাদু মিষ্টি ফল। আপনারা দেখলেন বন বড়ুইয়ের গাছ। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।